এসএসসি র ও টিইটি কাটা দ্রুত রেজাল্ট বের করার দাবিতে এপিসি ভবনের সামনে বিক্ষোভ পরীক্ষার্থীদের। এসএসসি চাকরি প্রার্থীদের একটানা আন্দোলনে ইতিমধ্যেই চাপ বাড়ছে সরকারের উপর। এবার গোদের উপর বিস্ফোরার মতো আরও চাপ তৈরি করলেন টেট পরীক্ষার্থীরা। দ্রুত টেটের রেজাল্ট বের করার দাবিতে এবার আন্দোলনে সামিল হলে তারাও। সোমবার টেট পরীক্ষার রেজাল্ট বের করার দাবিতে এপিসি ভবনের সামনে বিক্ষোভ সামিল টেট পরীক্ষার্থীরা। জানিয়ে ফের উত্তাল রাজ্য রাজনীতি। প্রসঙ্গত উল্লেখ্য, 2017 সালে টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন 2.5 লক্ষের বেশি পরীক্ষার্থী। যদিও ফর্ম ফিল আপ পর্ব মিটলেও একাধিক জটিলতার কারণে দফায় দফায় পেরোয় পরীক্ষার তারিখ। জানিয়েও চলতে থাকে রাজনৈতিক টানাপোড়েন, এমনকি করোনা কাটার জেরে তা আর বিলম্বিত হয়। অবশেষে দীর্ঘ 4 বছর পর 2021 সালের 31শে জানুয়ারি সেই পরীক্ষা নেয় সরকার। যদিও সেই রেজাল্ট এখনও হাতে পাননি চাকরি প্রার্থীরা। এই নিয়ে সরকারের সঙ্গে বারংবার কথা বলা হলে চলতি বছর দুর্গাপুজোর আগে সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার আশ্বাসকে মান্যতা দিয়েছিল পর্ষদও। তবে পুজো কেটে গেলেও সেই পরীক্ষার রেজাল্ট বের করা হয়নি, আর তাতেই চাকরি প্রার্থীদের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ জানাতে শুরু করেন অনেক পরীক্ষার্থী। তবে পরীক্ষার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও কেন রেজাল্ট বের হয়নি তা নিয়ে প্রশাসনের তরফ থেকেও কিছু বলা হয়নি। এদিকে পরীক্ষার্থীদের স্পষ্ট দাবি, দিনে দিনে বয়স বেড়ে চলেছে তাদের, তাই আর অপেক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। অবিলম্বে বের হোক পরীক্ষার রেজাল্ট। আর সেই কারণে সোমবার সল্টলেকের এপিসি ভবনের সামনে বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থীরা। এই প্রসঙ্গে বলতে গিয়ে আন্দোলনরত পরীক্ষার্থী আবু তালেব শেখ বলেন, আমরা 2017 সালে একটা আন্দোলন করেছিলাম যাতে আমরা অবিলম্বে টেট পরীক্ষার দাবি জানাই। সরকার সেই দাবি মেনে ফর্ম ফিল আপ শুরু করে, যদিও তারপর আর পরীক্ষা হয়নি। আমরা 2018 সালে বলেছিলাম পরীক্ষা নিতে, কিন্তু নেয়নি। 2019 সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। 2020 সালে আমরা পুনরায় করতে গেলে সরকারের দাবি ছিল পদই নাকি খালি নেই। এদিকে 2020 সালের ডিসেম্বরে আমরা দেখলাম বেশ কিছু অবৈধ নিয়োগ হল। পরে 2021 সালে পরীক্ষা হলেও এখনও রেজাল্ট পাইনি। আমরা 4 বছর ধরে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। আমরা চাই সরকার অবিলম্বে টেটের রেজাল্ট বের করুক।